Hi friends, Assalamu alaikum, welcome back to my channel. বন্ধুরা আজকে আপনাদের সাথে একটি অসাধারণ রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে ব্যানানা প্যানকেকস রেসিপি, অর্থাৎ কলা দিয়ে কেক তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, তার আগে বলে রাখি একটি কথা, যেটা হচ্ছে যারা আমার চ্যানেলকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো বন্ধুরা চলুন আমরা কী কী উপকরণ দিয়ে তৈরি করব এই কেক সেটা দেখি নিই। আগে প্রথমেই একটি মাঝারি সাইজের কলা নিলাম, তারপর নিচ্ছে হচ্ছে সামান্য পরিমাণ খাবার তেল, তারপর হচ্ছে সুগার অর্থাৎ চিনি, তারপর হচ্ছে এটা হচ্ছে একটা ভ্যানিলা এসেন্স, আমরা নিচ্ছি ময়দা, তারপর নিচ্ছি গুঁড়া দুধ, একটা ডিম এবং সামান্য পরিমাণ বেকিং পাউডার। তো বন্ধুরা আমরা এইগুলো দিয়েই তৈরি করবো আজকের এই প্যানকেক। আমরা একটি ব্লেন্ডার জগে আমরা এক এক করে সমস্ত উপকরণ দিয়ে নেব। দেখুন, কলা, তারপর হচ্ছে একটা ডিম, এবার অ্যাড করব কোয়ার্টার কাপ পরিমাণ খাবার তেল, যে কোনো তেল বাসায় আছে খাবার, যেটা আমরা কোয়ার্টার চামচ পরিমাণ বেকিং পাউডার, দুই রাইট চামচ পরিমাণ আপনার চিনি, তারপরে হচ্ছে দুই রাইট চামচ ময়দা, এবার অ্যাড করব গুঁড়া দুধ দুই চামচ পরিমাণ। যদি এখানে আপনি লিকুইড দুধ ইউজ করতে পারবেন তবে দুধটা হইতে হবে মানে ঘন, জাল করে ঘন করে নিতে হবে। আমরা এবারে অ্যাড করব হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের যেই এসেন্স পাওয়া যায় আমরা সেটাই নিলাম, আপনি অন্যান্য ফ্লেভার যার যেরকম রুচি এরকম দিতে পারেন, সমস্যা নেই। এবার আমরা এগুলো ভালো করে ব্লেন্ড করে নেব। বন্ধুরা আমরা যেহেতু গুঁড়া দুধ নিয়েছি সেখানে হালকা একটু পানি লাগতে পারে, এটা আমরা হালকা সামান্য পরিমাণ পানি অ্যাড করলাম। দেখুন আমাদের ডোটা এরকম হয়েছে, আপনাদের সুবিধাতে আবার ঢেলে দেখাচ্ছি একটা পাটিতে। এবার আমরা যে প্যানকেকটা সে তৈরি করব সেরকম একটি ফ্রাই প্যান নিলাম, ফ্রাই প্যানে সামান্য পরিমাণ একটা টিস্যুতে তেল ভিজিয়ে ফ্রাই প্যানটাতে একটু ভিজিয়ে নিলাম। দেখুন, এবার আমরা মোটামুটি একটা চিতল পিঠার যেরকম সাইজ ওরকম সাইজের আমরা ডোটা ঢেলে নেব, চিতল পিঠার মতো করে একটা পিঠার সম পরিমাণ নিলাম, আমরা এটা ঢেকে দেব। দেখুন আমাদের চুলাটাও এরকম একেবারে কমিয়ে দিলাম, লো হিটে থাকবে, আর হচ্ছে 4 মিনিট পর আমরা এটা ঢাকনাটা খুলব। খুলে দেখুন, দেখবেন আগে উল্টানোর উপযুক্ত হয়েছে কিনা, এই যে আমাদেরটা হয়ে গেছে, এই দেখুন আমরা উল্টিয়ে দিয়েছি আমরা এই পিঠটাতে, এই পিঠটাতে হয়তো আনুমানিক 2 মিনিট আমরা রাখব। রাখার পরে আমাদের প্যানকেক কিন্তু, এই যে দেখুন আমাদের প্যানকেক কিন্তু তৈরি, খুবই নরম এবং সুস্বাদু, এটা একেবারে বৃদ্ধ থেকে একেবারে শিশু বাচ্চা যারা যেটা এখনও দাঁত নেই তারাও কিন্তু খেতে পারেন। তো বন্ধুরা অসাধারণ এই রেসিপিটি অবশ্যই বাসায় করার চেষ্টা করবেন, আর ফিডব্যাক জানাবেন কেমন হয়েছিল। আর এই ছিল আজকে, তো ভালো থাকবেন সবাই, ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর হচ্ছে আমার ভিডিওতে একটি লাইক এবং মতামত জানাতে একটি কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ।